উনি তো বাঙালি না, আরে ববি হাকিমি তো বাঙালি নয়, লোকে তো ওকে আইএসআই রেজেন্ট বলে ওর এলাকায়, উনি তো বাঙালি না, আরে ববি হাকিমি তো বাঙালি নয়, লোকে তো ওকে আইএসআই রেজেন্ট বলে ওর এলাকায়। বাবুল সুপ্রিয় পদ্ম শিবির ছেড়ে জোড়া ফুলে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতি তোলপাড়, দুই শিবির একে অপরকে বাক্যবাণী জর্জরিত করছে। এর মধ্যেই রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে আইএসআই এজেন্ট বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। কিন্তু কেন সায়ন্তন ওই মন্তব্য করলেন? ফিরহাদ হাকিম বলেছিলেন, বাংলার কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিজেপি করতে পারেন না, তাতেই ববি হাকিম বাঙালি নন বলে মন্তব্য করেন সায়ন্তন। তার সঙ্গে জুড়ে দেন আইএসআই এজেন্ট কটাক্ষ। ববি হাকিম বলেছেন যে কোনো বাংলার সুস্থ মস্তিষ্কের মানুষ বিজেপি করতে পারে না, উনি তো বাঙালি না, আরে ববি হাকিমই তো বাঙালি নয়, লোকে তো ওকে আইএসআই রেজেন্ট বলে ওর এলাকায়। যার পাল্টা জবাব দিয়েছেন পরিবহন মন্ত্রী, তিনি সাফ বলেছেন নোংরা রাজনীতি, নামটা ফিরহাদ হাকিম বলেই এই স্ট্যাম্প মারার চেষ্টা বিজেপির, এটা কখনোই হবে না, ওই বিভাজনের রাজনীতির জন্যই দলটা ডুবে যাচ্ছে। এই রাজনীতির জন্যই বিজেপি ডুবছে, যেহেতু আমার নাম ফিরহাদ হাকিম, আমার উপর এই স্ট্যাম্পগুলো মারার চেষ্টা বিজেপির, এটা কখনোই হবে না। আমি একটা এমন জায়গার থেকে রেকর্ড ভোটে কাউন্সিলার যেখানে কোনো মাইনরিটি থাকে না, মানুষ সব মানুষ আমার ঘরের খুবই অতি, আর সায়ন্তন বসু এই কারণেই কোনোদিন ইলেকশন জিততে পারে, তার কারণ বিভাজনের রাজনীতি দিয়ে মানুষকে জেতায় না, মানুষকে সেবা দিয়ে মানুষকে জেতানো যায়। কেউ একটা অন্য ধর্মের মানুষ তাকে, যে কোনো ধর্মের মানুষ, ধর্ম আচরণ নিজের, কিন্তু মানুষকে সেবা, মানুষের কে মানুষের পাশে থাকা বিপদে আপদে, এটা হচ্ছে একটা রাজনৈতিক নেতার ধর্ম। যে ধর্মেরই মানুষ হোক, এই ধর্ম পালন করতে হবে, শুধু মুখে বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতিতে হয় না। আমরা সবাই রবীন্দ্রনাথের পথে চলি, বিবেকানন্দের পথে চলি, ঠাকুর শ্রী শ্রী রামের কৃষ্ণের পথে চলি, যেতে বলেছিল যত যত মত তত, সবাইকে নিয়ে চলাটাই বাংলার সংস্কৃতি, যেটা বিজেপি করতে পারছে না বলে বিজেপি উঠে যায়। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজ্য বিজেপিতে বড় ধাক্কা। লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে 18 আসনের সাফল্যকে বারবার তুলে ধরে। এবার তাদের এক সাংসদ, যিনি কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী, তিনি তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির অস্বস্তি বাড়ছে, যদিও বাবুলকে তেমন গুরুত্ব দিতে রাজি নন সায়ন্তন বসু। ক্লোজ চ্যাপ্টার, এমন কিছু বড় নেতা নয়, আমাদের পার্টির কোনো পদাধিকারী ছিলেন না, সাংসদ ছিলেন অবশ্যই, তার সঙ্গে একজন ব্যক্তিও আসানসোলের যাবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, অন ক্যামেরা বলছি, সকলের সামনে বলছি, কালকে আসানসোলের বহু কার্যকর্তার সঙ্গে কথা হয়েছে, সেলিব্রিটি হয়ে এসেছিলেন, সেলিব্রিটি হিসেবেই চলে গেলেন। বিধানসভা নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রী বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলে ভাঙনের ধারা দেখে অনেকেই মনে করেছিলেন এবার তাদের দিয়েই রাজনৈতিক বৈতরণী পার করে নতুন সরকার গড়তে পারে বিজেপি, কিন্তু গেরুয়া শিবিরে সেই সাফল্য আসেনি। মুকুল রায় সহ চার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, এবার সাংসদ দল ত্যাগ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ কারণেই বিজেপি অস্বস্তি ঢাকতে পাল্টা কটাক্ষ করছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।